বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিউরি দু নম্বর ব্লকের মেটে গ্রামে। আহত বিজেপি কর্মীর নাম সন্তোষ বাগদি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতের আত্মীয়দের দাবি, সন্তোষ বাগদি শিউরিতে জেলা পার্টি অফিসে থাকেন। আজ তার এক আত্মীয়কে নিয়ে বাড়িতে যায় পোশাক নিয়ে আসার জন্য। তখনই তার উপর চড়াও হয় তৃণমূলের লোকজন। তাকে শিউরির সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত সন্তোষের মায়ের অভিযোগ, তৃণমূলের নেতা কর্মীরা দীর্ঘক্ষণ আটকে রাখে তাদের। এক্ষেত্রে মূল অভিযোগ তৃণমূলের কোমা অঞ্চল সভাপতি বলরাম বাগদি ও তার অনুগামীদের বিরুদ্ধে। আহতকে শিউরির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে তাকে দেখতে যান বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। তিনি ক্ষোভ প্রকাশ করেন। যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, ব্যক্তিগত অশান্তির জেরে ঘটনা বলে শুনেছি, তবে দল খোঁজ নিচ্ছে। আমরা বলছিলাম তারপর তৃণমূলের কর্মীরা এসে মাথুর করতে লাগলো হঠাৎ। কি বলছিল, কি বলবো, ওই যে বিজেপি পারে করবে করবি এরকম ব্যাপার করে তো আছে, মাথুর করতে লাগলো। আমরা বিজেপি করবো, কি নিয়ে সেটা ব্যাপারটা জানি না, কিন্তু ওরা বিজেপি করে সেটাই বলে যে আপনি বিজেপি করছে। হ্যাঁ, আমাকেও করেছে এরকম, মানে বাঁশের লাঠি দিয়ে। কতজন ছিল ওরা? প্রায় 15-20 জন। আহত বলতে আমার গায়ে মারছে, আহত কেউ নেই। ওরা কদিন থেকে ঘর ছাড়া ছিল, আজ গিয়েছে ওখানে। আমার কাকা শ্বশুর হয়। হ্যাঁ, আমাকে বলছে তুই কাকা নিয়ে আসবি। আমার কাকা শ্বশুর বাড়ি আমি এসেছি, তো নিয়ে আসা আসার কী আছে? আমি কি আসতে পারবো না? হ্যাঁ, আমাকে মাথার করে তেড়ে দিলে বলছি তো জানা তো খুব মাথার করে টানা দেবো। সেটা দেখি গ্রামের ব্যাপার তো আমি জানি না, আমি তো আজকে প্রথম গেলাম ওখানে। হ্যাঁ, ঘোরের পর থেকে ওরা গাঁ ছাড়া হয়েছে, মানে কোনো না পর থেকে। আমার নাম প্রশান্ত বাগদি, বিজেপি কর্মী। আমাদের বিজেপির কর্মী সন্তোষ বাগদি দীর্ঘদিন ঘর ছাড়া ছিল, ইলেকশনের পর থেকেই ও ঘর ছাড়া ছিল, থ্রেটনিং ছিল ওর উপরে। আজকেই বাড়ি গেছিলো সকালে জামা প্যান্ট নিয়ে আসার জন্য, এক কাপড়ে চলে এসেছিলো বলে নতুন জামা কাপড় নিয়ে চলে আসবে এই জন্য। তো বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বলরাম বাগদির টিম, যে নামগুলো আপনারা শুনলেন, তৃণমূলের দুষ্কৃতীরা, এরা অ্যাটাক করে এবং ওকে প্রচণ্ড রকম মারধর করে। মারধর করার পরে যখন ওকে হসপিটালে নিয়ে আসছিলো, তখন হসপিটাল আসার পথে ওকে আবার আটকে রাখে, যাতে কেস টেস যাতে না হয়, সেই ব্যাপারে ওকে যা কাউন্সিলিং করার ওদের স্টাইলে সেগুলো করে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে ওকে ধমকি টমকি দিয়ে, তারপর ওকে ওর মা আর একটা টোটো দিয়ে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। শতাব্দী রায়ের জেতার পরে গণতন্ত্র সুরক্ষিত আমাদের এখানে, বিরোধী দল কেউ করতে পারবে না। ওরা কী করতে চাইছে আগামী দিনে সেটা স্পষ্ট করে দিল। কী স্টেপ নেবেন আপনারা? আমরা তো পুলিশ কেসও করবে এবং তারপরে আমরা রাজনৈতিকভাবে যেটা আন্দোলন করার সেই আন্দোলনের দিকে যাব। আমরা আমাদের জেলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কী করা সেটা আমরা ঠিক করব। ভোটের পর থেকেই একটা হুমকি ছিল, কিন্তু একটুখানি চুপচাপ ছিল। রেজাল্ট বেরোনোর পর পুরোপুরি ঘরছাড়া। আমাদের অসংখ্য কর্মী শিউরি টু ব্লকের, তারা ঘরছাড়া রয়েছে, তারা আমাদের পার্টি অফিসে এবং বিভিন্ন জায়গায় আমরা ব্যবস্থা করেছি থাকার। এই মুহূর্তে কতজন ঘরছাড়া আছে? এই মুহূর্তে প্রায় 25-30 জন টোটাল ঘরছাড়া আছে। শিউরি দুই ব্লক আইসিকে জানানো হয়েছে? আইসিকে জানানো হয়েছে। আমি নিজে ডিএসপি ডিএনটিকে ফোন করেছি, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারকে ফোন করেছি, ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, পুলিশ কোনো রেস্কিউ করেনি। আর যোগে বাগতি আর মানিক দাস আরও মেলা সব এসেছিল প্রচুর। আমি তখন সেগুলো সামালছি, আর যেগুলো বাড়ি যেগুলো দিয়েছে সেগুলো আনামত আমি চারজনকে আমি তাও বলছি, আমার ছেলেকে মেরো না গো, আমার ছেলে মরা ছেলে গো, মরা ছেলেটাকে মেরে দিব না গো, তোমাদের পায়ে ধরছি গো, আমি পামে একাই লগড়ালগড়ি করছি, আর আমার ছেলে গরু গাঙা করছে, আর বাড়ির উপরে বাড়ি, চরের উপরে চর, কিলের উপরে কিল, আর বাতা ভেঙে গেল। মারলো মানে বলছে ভোটের ইয়ে হয়েছিল, এখন বাঁশ চলে গেছিল,
সবাই বলছে তুই বিজেপি করছিস বিজেপি করছিস, তাই বলছে নিয়ে বলছে তোরা ক্যাশ দিনছিস। আমি বললাম ক্যাশটা কি ওই কাজ দিনছে এক হাতে তাহলে এটা বাজাও দেখে নি, ওকেই তো তোমরা ক্যাশ দিনছো, রে ক্যাশ দিনছো, কাকি হয় মা হয় মাসি হয় তাদের স্বামীগুলাই ছিল, আমার তোমরা বলতে পারবে এরকম করে দিনছে আমার ছেলে ওই ছেলে লয়। বলছি ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা তখন আমি বলছি নিয়ে যাবো না, ছেলে বলছে আমি যাবো না, সেই চার পাঁচজন দশজন ধরিয়ে নিয়ে চলে এলো, আমি আবার পেছন পেছন ছুটতে ছুটতে এলাম। বক্তব্য দিয়েছেন ওখানে পার্টির বিষয়ে যে আমরা তৃণমূল করি, আমাদেরকে ধরিয়ে মেরে বলা করাইছে, ওই বলরামই বলা করাইলে কি বলা করাই বলছে তুমি বলবে তাহলে তোমার ছেলেকে বাঁচিয়ে দিচ্ছি আমরা, তাই বলছে তাহলে আমার মেয়ে ছেলে আমরা কি জানবো, যদি আমাকে কেউ সবাই মিলে পাঁচজন একটা জোরজবস্তি করে তাহলে আমি কি করবো? ওই বলরামের ঘরে কেন বলরামের ঘরকে নিয়ে চলে গেছিল কেন, ওখানে সোয়াইন দিনছে বারান্ডাতে, সোয়াইন দিয়ে পাখা লাগিয়ে ফ্যান লাগিয়ে দিনছে, নিয়ে বলছে একটু ডাক্তার দেখে আনি, নিয়ে ডাক্তারটা একটু ইঞ্জেকশন দিল, একটু ইঞ্জেকশন দিয়ে বলছি আমি ইয়ে করতে পারবো না, তোমরা হসপিটালে ব্যবস্থা করো, মার সাংঘাতিক পাগলে তো খানি ওষুধ দিয়ে গেল। আপনি তো ভিডিওতে বলছেন আমরা তৃণমূলই করি, ওই যে আমাকে বলা করাইলে তাই আমাকে না বললে হবে? কে বলা করালো? মানে বলছে দেখছি আমার যাবো ভর্তি করছি, তুমি বলো এগুলা তুমি বলো ওগুলা, তাই বলছে। আমার কাকা সন্তোষ বাগদি সে বাড়ি যায়, তৃণমূলের দুষ্কৃতীরা তাকে মারধর করে, তাই পুলিশ গিয়েছে, পুলিশ এখন আমার কাকাকে এখন মানে নিয়ে আসার ব্যবস্থা করেছে, নাকি এখনো বলতে পারছি না, পরিস্থিতি খুব খারাপ, মানে আমরা গেলে আমাদের কিন্তু মারধর করবে এইভাবে মানে অত্যাচার চলছে এখন বলতে, আমাদের দুটো গ্রামে পূর্বাঞ্চলে গাংটে আর উত্তর মেটে গ্রামে। কেন এরকম কেন করছে? আমরা বিজেপি করি বলে তৃণমূলে গ্রামের নেত্রী অশোক মণ্ডলের উস্কানিতে, বাড়ি থেকে তো কেউ আসে না, এই গ্রামের নেত্রী তো অশোক মণ্ডলই মারধর করছে সবাইকে, বলছে তো এখন তো কিছু বলতে পারছি না, বলছে মাথার দিকে ব্লাড আসছে আর আসছে, কী দিয়ে মারধর করেছে তো বলতে পারছি না, গ্রামের লোকে তো ভয়ে মুখ বন্ধ, সবাই পরিস্থিতির জন্য মুখ বন্ধ করে রেখেছে। কতজন বলতে পারছি না, তৃণমূলের দুষ্কৃতীরা 10-15 জন হবে। আজ বাড়িতে প্যান্ট জামা আনতে গেছিলো, বাড়ি ছাড়া আছে তো প্যান্ট জামা তো নিয়ে আসা হয় নাই, রেজাল্টের দিন থেকে আমরা ভোট গণনাতে এসে এখান থেকে আর বাড়ি ফিরতে পারি নাই, ঠিক আছে। পার্টি অফিসে, জেলা পার্টি অফিসে আমাদের অনেক কার্যকর্তা কোনো জেলা পার্টি অফিসে আছে এবং সাধারণ মানুষও আছে আমার গাঁটে গ্রামে, আমরা আছি রেজাল্টের দিন থেকেই 4 তারিখ থেকে মারধর করবে গেলে, এই যেমন কাকাকে পাঠালাম আজ জামা প্যান্ট আনতে, কাকাকে মারধর করেছে এইভাবে মারধর করবে, সন্তোষ বাগদিকে যেমন মারধর করলে এইভাবে মারধর করবে প্রত্যেকটা গ্রামে, এই যেমন গাঁটেতে পাঠাইছি সাধারণ মানুষগুলোকে, গাঁটেতে তারা করছে, গ্রাম আসো না গ্রাম এলে মারধর হবে। আমার নাম অশ্বিনী দাস, হ্যাঁ আমি এসি মোর্চার প্রেসিডেন্ট আছি মণ্ডলের, বিজেপি 37 মণ্ডলে এসি মোর্চার প্রেসিডেন্ট আছি। এক বিজেপি কর্মী যখন বাড়ি আসে তাকে লক্ষ্য করে জমায়েত করে মারধর করা হয় বাঁশ লাঠি দিয়ে, অভিযোগ করছে আহত বিজেপি সমর্থকের মা, কি বলবেন? দেখুন আমি কাজের সূত্রে একটু বাইরে ছিলাম, মানে এলাকার বাইরে ছিলাম, তো আমি ফোনে খবরটা পাই, খবরটা পেয়ে আমি যখন বাড়িতে আসি তখন এসে দেখলাম যে হ্যাঁ সন্তোষ বাগদি ও এবং ওর মা আমার বাড়িতে এসেছে, এসে বিষয়টা আমাকে বলে, যেটা জানতে পারলাম যে সিউড়ি 1 নম্বর ব্লকের যে মুড়োমাঠ বলে যে গ্রাম আছে ওখান থেকে 2-3 জনকে নিয়ে ও গ্রামে এসেছে, ও গ্রামে থাকে কি থাকে না আদৌ আমার কাছে কোনো খবর নাই, কারণ কি আমরা কাজ নিয়ে ব্যস্ত, কে কোথায় যাচ্ছে কে কোথায় থাকছে এটা এত খোঁজ নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো যেটা লোকালে জানতে পারলাম কাজ থেকে ফিরে আসার পরে যে ওই 2-3 জন যারা মুড়োমাঠ থেকে এসেছিল
তারা আমাদের দু একজনকে দেখে যেটা হয় আর কি টন্টিং করা, বাজে কথা বলা দল নিয়ে, সেইটার পরিপ্রেক্ষিতে একটু ঠেলাঠেলি হয়েছে, একটু ধাক্কাধাক্কি হয়েছে। ধাক্কাধাক্কি অবস্থায় সন্তোষ বাগদি বলে যে ছেলেটা, তার একটু লেগেছে আমি দেখেছি। তার জন্য একজন মানুষ হিসাবে মানবিকভাবে ও যখন আমার বাড়িতে এসেছে, ওকে খাওয়ানো হয়েছে, ওকে ফার্স্ট ট্রিটমেন্ট যেটা দেওয়া আমার নৈতিক কর্তব্য সেটা ওকে করানো হয়েছে। ইভেন হাসপাতালে ভর্তি করার জন্য যদিও সেইভাবে ইঞ্জুরিড নয়, তবুও আমার রেসপন্সিবিলিটি থেকে ওকে যাতে হসপিটালাইজ করা যায়, গাড়ি করে দেওয়া থেকে শুরু করে এবং অর্থ যোগান দেওয়া থেকে শুরু করে সবটাই আমরা করেছি। তবে এইটুকুনি আপনাকে বলছি, এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত সেটা আমরা আরও খবর নিচ্ছি। যদি আমাদের দলের কোনো লোকজন অহেতুক এই কাজের সাথে যুক্ত থাকে, দল সেটা বরদাস্ত করবে না। অবশ্যই এটা আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছি, প্রশাসনকেও একই কথা বলবো যে এই কাজের সাথে যে বা যারা যুক্ত আইন মেনে তাদের এগেনস্টে পদক্ষেপ নেওয়া হোক। আপনার নাম হচ্ছে, আপনি নাকি আটকে রেখেছিলেন, ছাড়ছিলেন না, হাসপাতালে যেতে দিচ্ছিলেন না, ভয় দেখাচ্ছিলেন, বলা করেছেন তৃণমূল করি, এমনটাই অভিযোগ করছেন তার মা? দেখুন, আমি আবারও আপনাকে মনে করিয়ে দিই যে আমি একটা কাজের জন্য বাইরে ছিলাম। ঘটনাটা যখন আমি শুনলাম, কাজ ছেড়ে আমি গ্রামে এলাম, এসে দেখছি ওরাই আমাদের বাড়িতে এসে বসে আছে। তো ও যে সন্তোষ বাগদি, দাদা এই সমস্যা হয়েছে, আমি ওকে অভয় দিয়েছি, আমি ওকে বলেছি যে কোনো কিছু ভাবার দরকার নাই, কোনো কিছু চিন্তা করতে হবে না, আমি আছি, আমার যা যা করা ফার্স্ট স্টেপ সেগুলো প্রত্যেকটা আমি করেছি হাসপাতালে পাঠানো পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে আমার আরও কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে নিয়ে অবশ্যই আমি হাসপাতালে যাব, ওকে দেখতে যাব, প্রয়োজনে আমার ঊর্ধ্বতন নেতৃত্বতে দিয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বলিয়ে যত তাড়াতাড়ি ওকে সুস্থ করা যায় সেই ব্যাপারে আমি অবশ্যই পদক্ষেপ নেব। পরিবার যে অভিযোগ করছে তাহলে? দেখুন, ভিত্তিহীন। দেখুন, আমি আপনাকে মনে করিয়ে দিই, বিজেপি মানেই তারা মিথ্যা কথা বলে, সেটা বারবার বারবার সারা বাংলা সহ এবারে ভারতবর্ষে প্রমাণ হয়ে গিয়েছে, মানুষ ওদের সাথে নাই। কারণ কি, ওই একটা নিরপরাধ ছেলেকে দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে, কিছু লোভ দেখিয়ে, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে একটা মিথ্যা বলিয়ে খবরে হাইলাইট হওয়ার চেষ্টা করছে। কারণ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তো বাংলার মানুষ, বিজেপিকে এখন আর চোখে দেখা যায় না, তাই নতুন করে রং চড়িয়ে একটা ঘটনাকে কেন্দ্র করে তারা হাইলাইট হয়ে দুটো কথা বলার জন্য এই সমস্ত ঘটনাগুলো রটাচ্ছে। এই ঘটনার সাথে আমার কোনো যোগ সাদৃশ্য নাই। আমি আবারও আপনাদের মধ্য দিয়ে প্রশাসনকে বলবো নিরপেক্ষ তদন্ত করতে, আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদের মধ্য দিয়ে প্রশাসনকে বলবো নিরপেক্ষ তদন্ত করতে। আমাদের দলের কেউ বা কারা যদি এর সাথে যুক্ত থাকে, অবশ্যই আইন তার ব্যবস্থা নিক, আমরা সহযোগিতা করবো। আমার নাম বলরাম বাগদি, সভাপতি কমা অঞ্চল তৃণমূল কংগ্রেস।